সুপ্রভাত বন্ধুরা আজ হল একুশে এপ্রিল বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল লকডাউন নয় কাজ বন্ধ হবে না নিজের জায়গায় থাকুন ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিস্তারিত থাকবে প্রতিবেদনে মাধ্যমিক পরীক্ষা বাতিলের দাবিতে পড়ুয়াদের মিছিল শিলচরে চরে পরীক্ষা বাতিলের দাবিতে স্মারকপত্র রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বিস্তারিত থাকবে প্রতিবেদনে বর দুপুরে শিলচর মালোগ্রাম ফাড়ির নাকের ডগায় লুট সোনা নগদ টাকা সর্বশান্ত প্রাক্তন পুলিশ কর্মীর পরিবার শিলচর তারাপুরে লুটের চেষ্টা ফের প্রশ্নের মুখে শহরের আইন শৃঙ্খলা বিস্তারিত থাকবে প্রতিবেদনে শিলচর বিমানবন্দরে যাত্রীদের রেট আর বাধ্যতামূলক টিকল হাসপাতালে পরীক্ষায় ফিজ পাঁচশো টাকা আসামের কাসার করিমগঞ্জ তিন জেলাতেই সম্পন্ন বুট কমেছে করিমগঞ্জে কোভিড নিয়ম বঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর হচ্ছে জেলা পুলিশ প্রশাসন করিমগঞ্জের গ্রামাঞ্চলে জরিমানা আদায় মাইকিং বিস্তারিত থাকবে প্রতিবেদনে করোনা পরিস্থিতিতেও চলবে ট্রেন ঘোষণা রেল মন্ত্রকের নয়া নির্দেশিকা লাগু শিলচর কাসারেও সন্ধ্যার আগেই যা পড়বে দোকান পাট মলের বিস্তারিত থাকবে প্রতিবেদনে আইজল সহ মিজোরামের দশ জেলা সদরে সাত দিনের লকডাউন এবং শেষ খবরটি কোভিড প্রটোকল নিয়ে পাতার কান্দিতে তৎপর পুলিশ মুখে মাস্ক না তাকায় আটক দুইজন তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সবার কাছেই সঠিক তথ্যগুলো পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর গত বছরের মতো এবার কাজ বন্ধ হওয়ার আশঙ্কা নেই তাই দেশবাসীকে নিজ নিজ স্থানে থাকতে পরামর্শ দেন প্রধানমন্ত্রী লকডাউন যে হচ্ছে না সে ব্যাপারে স্পষ্ট ঘোষণা করেন তিনি বলেন রাজ্যগুলিকেও লকডাউন থেকে নিজেদের বাঁচিয়ে রাখতে হবে তার কথায় লকডাউন হচ্ছে অন্তিম বিকল্প আর যখন কিছু করার নেই তখনই লকডাউনের কথা বাবা হতে পারে গত কয়েকদিন ধরে পরিযায়ী শ্রমিকরা লকডাউনের আশঙ্কায় নিজ রাজ্যে ফেরার জন্য রেল স্টেশনে বীর জমাচ্ছেন উঠার সুযোগ না পেয়ে অনেকে হাঁটা শুরু করেছেন প্রধানমন্ত্রী তাদের আশ্বস্ত করেন তিনি নিজে লকডাউনের পক্ষপাতি নন তাই এখনই দেশ জুড়ে লকডাউনের আশঙ্কা নেই করোনার দ্বিতীয় ডেউ আশ্রে পড়ায় আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করে মাধ্যমিক পরীক্ষা বাতিলের দাবি জানালো পড়ুয়ারা শুধু তাই নয় পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে শিলচরে মিছিল করল শতাধিক মাধ্যমিক স্তরের শিক্ষার্থী মিছিলের ফাঁকে মিনিট পাচেকের পথ অবরোধ হয় ক্যাপিটাল পয়েন্টের কাছে যদিও পুলিশি তৎপরতায় তা বেঁচতে যায় তবে অফিস পাড়া কাঁপিয়ে পরীক্ষা বাতিলের দাবিতে স্মারকপত্র পেশ করা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে স্টুডেন্ট ডিমান্ড কমিটির ব্যানারে প্রেরণ করা হয় স্মারকপত্র এ নিয়ে পড়ুয়াদের যুক্তি কোভিডের জেরে পুরো শিক্ষাবর্ষ ক্লাস হয়নি ক্লাস হয়েছে অনলাইনে অনলাইন ক্লাসে অনেকে অংশ নিতে পারেননি নানা সমস্যায় এছাড়া বাড়ছে করোনার প্রকোপ এমত অবস্থায় পরীক্ষায় বসতে হিমশিম খাচ্ছেন মাধ্যমিক পড়ুয়ারা ফলে পরীক্ষা বাতিল করা হোক এদিন পরীক্ষা বাতিলের দাবিতে সার্কিট হাউস রোড থেকে মিছিল করে শতাধিক পড়ুয়া মিছিলটি শিলচর শহরের কয়েকটি পথ পরিক্রমা করে ক্যাপিটাল পয়েন্ট হয়ে অফিস পাড়ায় এসে শেষ হয়ে মিছিল এরপর শাসকের মাধ্যমে প্রেরণ করা হয় স্মারকপত্র বরদুপুরে শিলচর শহর ফাড়ির নাকের ডগায় প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে লুটকাণ্ডের ঘটনায় শহর জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঘটনাটি ঘটেছে সোমবার মালোগ্রাম শহর ফাড়ির পার্শ্ববর্তী তিন নম্বর লেনে চব্বিশ ঘণ্টা অতিক্রান্ত হয়ে গেলেও দুর্দর্শ এই লুটকাণ্ডের ক্লু বের করতে ব্যর্থ পুলিশ গড়ের আলমিরা ব্যাংকে বরি সোনার অলঙ্কার সহ লক্ষাধিক টাকা হাতিয়ে নেয় লুটের দল মালুগ্রাম তিন নম্বর লেনের প্রাক্তন পুলিশ কর্মী কুলশেখর চৌধুরীর বাড়িতে ঘটনাটি সংঘটিত হয় কুলশেখর জানান করোনার ভ্যাকসিন নিতে তিনিও তার স্ত্রী মালুগ্রাম গার্লস হাই স্কুলের প্রাক্তন শিক্ষিকা রেনুবালা চৌধুরী সহ পরিবারের অন্যরা এদিন দুপুরে ট্রাঙ্ক রোডের আরবান হেলথ সেন্টারে গিয়েছিলেন বিকাল চারটায় গরে ফেরেন তারা কিন্তু গরে ফিরতেই চক্কু চরক গাছ তাদের গড়ের আসবাবপত্র এলোমেলো এবং আলমিরার দরজা খোলা রেনু দেবী জানান আলমিরা খোলা দেখি তার আর বুঝতে অসুবিধা হয়নি যে তাদের সর্বনাশ হয়েছে এগিয়ে গিয়ে দেখেন আলমিরার লকারের সব লুট হয়েছে সঙ্গে সঙ্গে খবর দেন পুত্রবধূ শিলচর জেলাশাসক কার্যালয়ের কর্মী সঞ্চিতা সেন চৌধুরীকে তিনি দৌড়ে এসে দেখেন লোকারে টাকা তার প্রায় দশ সোনার অলংকার সহ নগদ ছয় লক্ষ টাকা গায়েব সঞ্চিতা জানান আত্মীয়ের বিয়েতে যাওয়ার জন্য ব্যাংক থেকে অলঙ্কারগুলো এনে বাড়িতে রেখেছিলেন এছাড়া চিকিৎসার জন্য পরিবারের এক সদস্য বাইরে যাওয়ার কথা ছিল তাই ছয় লক্ষ টাকা গড়ে রাখা ছিল লুটেরার দল সব লুটে নিয়ে যায় সোমবারই পুলিশে খবর দেন সঞ্চিতা সদর থানার ওসি দিতুমণি গোস্বামীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে তদন্ত চালায় গোয়েন্দা কুকুর নিয়েও সেদিন তদন্ত করা হয় যদিও কোনো ক্লু বের করতে পারেনি পুলিশ অন্যদিকে মঙ্গলবার শিলচর শহরের তারাপুর ফাঁড়ির সামনে মহিলা পথচারীর হাত থেকে ব্যাগ চিন্তায় চেষ্টা করে এক লুটেরা স্থানীয় জনগণের চেষ্টায় হাতে নাতে ধরা হয় বাজকে। এদিকে পুলিশ ফাঁড়ির নাকে ডোগা থেকে দিন দুপুরে এমন দুঃসাহসিক লুটকাণ্ডে শহরের আইন শৃঙ্খলা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে ক্রম বর্ধমান কোভিড সংক্রমণের দিকে লক্ষ্য রেখে রাজ্যের দুর্যোগ মোকাবিলা ও প্রতিরোধী কর্তৃপক্ষ মঙ্গলবার বিভিন্ন নির্দেশনা দিয়েছে এর সঙ্গে সঙ্গতি রেখে এবার কাসার জেলা প্রশাসন বিন রাজ্য থেকে শিলচরে আগত বিমান যাত্রীদের ক্ষেত্রে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট এবং আর টেস্ট বাধ্যতামূলক করেছে গাটের করি বে করেই যাত্রীদের এই টেস্ট করিয়ে নিতে হবে মঙ্গলবার জেলা স্বাস্থ্য বিভাগের মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরীর সংবাদ মাধ্যমকে জানিয়েছেন শিলচর কুম্বিরগ্রাম বিমানবন্দরে যাত্রীরা অবতরণ করার পরই তাদের অদূরে টিকল হাসপাতালে নিয়ে যাওয়া হবে ওই হাসপাতালেই প্রথমে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট এবং পরবর্তীতে আর করানো হবে আর আর টেস্টের মূল্য পাঁচশো টাকা দিতে হবে সংশ্লিষ্ট যাত্রীকেই আর এই পরীক্ষা শুধু কাসার জেলার যাত্রী নন বরং করিমগঞ্জ হাইলাকান্দি জেলার যাত্রীদেরও টিকল হাসপাতালে পরীক্ষা করা হবে করোনার দাপটের মধ্যেও ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটবে না রেল মন্ত্রক সূত্রে এই খবর জানানো হয়েছে তবে শুধু যে মাল বহনকারী ট্রেন চলবে তা নয় প্যাসেঞ্জার ট্রেনও চলবে বলে রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে ভারতে ক্রমশই বাড়ছে করোনার দাপট ইতিমধ্যেই দৈনিক সংক্রমণ সারিয়েছে আড়াই লক্ষ রেল মন্ত্রক অনুরোধ জানিয়েছে যাতে কেউ কোনো প্যানিক না সরায় মানুষকে তাদের গন্তব্যে সঠিকভাবে পৌঁছে দেওয়ার জন্যই ট্রেন খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মানুষ টিকিট কেটে নিশ্চিন্তে ও নিরাপদে তাদের গন্তব্যে যাতে পৌঁছাতে পারে তারই উদ্যোগ নেওয়া হয়েছে করোনা রুখতে রাজধানী আইজল সহ অন্য দশটি জেলা সদরে সাত দিনের লকডাউন ঘোষণা করেছে মিজোরাম সরকার সোমবার মধ্যরাতে রাজ্য সরকার এই নতুন নির্দেশনা জারি করলেও এতে লকডাউন শব্দটি ব্যবহার করা হয়নি এই নির্দেশিকায় বলা হয়েছে আইজল পুরসভা এলাকা ও অন্য জেলা সদর এলাকার বাসিন্দারা বিশ এপ্রিল চারটা থেকে ছাব্বিশ এপ্রিল চারটা পর্যন্ত চলা সময়সীমার মধ্যে বাড়ির বাইরে পা রাখতে পারবে না নির্দেশিকায় বলা হয়েছে বিশেষ কয়েকটি পরিষেবা ছাড়া সাধারণ যান চলাচলের ক্ষেত্রে করা বিধিনিষেধ থাকবে তাছাড়া বর্তমানে রাত সাড়ে আটটা থেকে সকাল চারটা পর্যন্ত যে নৈশ বহাল রয়েছে তাও কঠোরভাবে পালন করা হবে আসামে পুনর্নির্বাচন গতকাল অর্থাৎ মঙ্গলবার শান্তিতেই সম্পন্ন হয়েছে কাসার করিমগঞ্জ ডিমাহাসাও তিন জেলাতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় সুনাই আসনের মধ্য দনেহরি এলপি স্কুলে একাশি শতাংশ বুট পড়েছে করিমগঞ্জ জেলার রাতাবাড়ি আসনের ইন্দিরা এমপি স্কুলে উনষাট শতাংশ বুটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন ডিমাহাসাও জেলার হাফলুং আসনের মুলদাম এলপি স্কুল এবং হটলিয়ার এলপি স্কুলে বুট পড়েছে তেষট্টি শতাংশ করোনার বিস্তার টেকাতে সরকারের নয়া নির্দেশ গোটা রাজ্যের সঙ্গে লাগু হয়েছে কাসার জেলায়ও বুধবার থেকে পুরোদমে নির্দেশ মানতে হবে জেলাবাসীকে নির্দেশ মানাতে কটুর অবস্থা নিয়েছে কাসার জেলা প্রশাসন সারা রাজ্যে মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে রাজ্যের সমস্ত মার্কেট প্লেস বাজার সুপার মার্কেট মলগুলোর দোকান বন্ধ রাখার নির্দেশ জারি করেছেন মুখ্য সচিব জিষ্ণু বড়ুয়া কাসার জেলা প্রশাসনের কাছেও সেই নির্দেশ এসেছে কিন্তু প্রথম দিন প্রশাসন কিছুটা ডিলে ডালা অবস্থান থাকলেও বুধবার থেকে নাগরিকদের কোভিড বিধি মানাতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন এই ইঙ্গিত দিয়েছেন খুদ শাসক কীর্তি জল্লি সেই নির্দেশিকা অনুযায়ী সন্ধ্যার সঙ্গে সঙ্গে যা পড়বে দোকান পাটের নয়া নির্দেশিকা অনুযায়ী বিবাহ বাসর বা বিভিন্ন অনুষ্ঠান ভবনে আসন ক্ষমতার পঞ্চাশ শতাংশ মানুষের জমায়েত করা যাবে এদিকে কাসারে কোভিড বিধি মেনে চলা হচ্ছে কিনা সেদিকে নজর রাখবে প্রশাসন বিধি মেনে চলতে প্রত্যেক জেলাবাসীর কাছে আবেদন জানিয়েছেন জেলাশাসক কীর্তি জল্লি কোভিড নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর হচ্ছে জেলা ও পুলিশ প্রশাসন সোমবার পর্যন্ত মোট পনেরো হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এক এপ্রিল থেকে প্রশাসন কোভিড প্রটোকল বঙ্গকারীদের বিরুদ্ধে মাঠে নামে আঠারো এপ্রিল পর্যন্ত মোট সাত হাজার টাকা ও উনিশ এপ্রিল আট হাজার টাকা জরিমানা করা হয়েছে ইতিমধ্যে প্রশাসন থেকে মাইকিং করে জনগণকে মাস্ক ব্যবহার করতেও শারীরিক দূরত্ব বজায় রাখতে আবেদন জানানো হয়েছে এবার শেষ খবরটি রাজ্যের স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের করা নির্দেশে কোভিড প্রটোকল নিয়ে তৎপর হলো পাতারকান্দি পুলিশ ইতিমধ্যে প্রশাসনের পক্ষে প্রতিটি থানা এলাকায় মাইক যুগে প্রচার চালিয়ে জনগণকে সতর্ক করে দেওয়া হয়েছে তবুও একাংশ বেপরোয়া জনতা সরকারি নির্দেশকে বৃন্দাঙ্গুল দেখিয়ে প্রকাশ্য ঘুরাফেরা করছেন অথচ জেলায় সেঞ্চুরির সংখ্যা ইতিমধ্যে পার করে নিয়েছে করোনা ফলে করোনা সংক্রান্ত বিষয়ে বৃহত্তর পাতারকান্দির উপর করা সতর্ক দৃষ্টি রাখছে প্রশাসন এরই সূত্র ধরে মঙ্গলবার পাতারকান্দি শহরে কোভিড প্রটোকল না মানা বেপরোয়া জনগণের বিরুদ্ধে সর্বস্থ হল স্থানীয় পুলিশ এতে কিছুটা হলেও সাফল্য পায় প্রশাসন এদিন ইন্সপেক্টর অসি সঞ্জীব তেরঙ্গের নেতৃত্বে পুলিশের একটি দল পাতারকান্দি বাজার এলাকায় অভিযান চালিয়ে মাস্কবিহীন দুই যুবককে আটক করে তাদের মধ্যে রয়েছে আদি সিনহা পিতার নাম সুশান্ত সিনহা ও বিবাস সিনহা পিতার নাম বীরেশ্বর সিনহা তাদের প্রথমজনের বাড়ি তিন কালো অন্যজনের বাড়ি বুরুঙ্গাতে পরে পুলিশ ধৃতদের দীর্ঘক্ষণ থানায় আটকে রেখে তাদের কাছ থেকে জরিমানা আদায় করে ব্যক্তিগত জামিনে মুক্ত করে দে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন